শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি ছবি, বিশেষ ছবি, যে ছবিটি উত্তরের দেওয়ালে আপনাকে টাঙাতে হবে। এবং উত্তরের দেওয়ালে এই ছবিটি টাঙালেই আপনি এর ম্যাজিক দেখতে শুরু করবেন। আপনার মনের যে কোনো শুভ ইচ্ছে আপনি দ্রুত চটজলদি পূরণ করে ফেলতে পারবেন ওই ছবিটি ওখানে লাগানোর ফলে। তো ছবিটি কি এবং কিভাবে ছবিটি লাগাবেন, কবে লাগাবেন, কখন লাগাবেন, আরো কি নিয়ম কানুন রয়েছে সেগুলো জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। সবার আগে জানাই দাদা ইউনিভার্সকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তার সঙ্গে অজস্র ধন্যবাদ দাদা, তোমাকে অজস্র ধন্যবাদ। তোমার যে এই যে বিপদ থেকে উদ্ধার আর অর্থ আকর্ষণের যে মন্ত্রটা তুমি দিয়েছো, সেই মন্ত্রটা আমি 5 দিন শুধু শুনেছি। আমি যেই দেখেছি তোমার এই মন্ত্র, আমি সঙ্গে সঙ্গে এই মন্ত্র 5 দিন শুনেছি। 5টা দিন আমার মেয়ের আশীর্বাদের আমার কাছে একটা টাকাও ছিল না দাদা। কিভাবে কিভাবে যে বৃহস্পতিবার দিন 12 তারিখ বৃহস্পতিবার আমার মেয়ের আশীর্বাদ রেজিস্ট্রি, কিন্তু বুধবার দিন আমার কোথা থেকে কিভাবে টাকা চলে এলো দাদা আমি বলে বোঝাতে পারবো না দাদা। এর মানে ধারণা করার বাইরে। আমি 5টা দিন আমি এই তোমার মন্ত্র আমি শুনেছি, তার মধ্যে থেকে আমার আগের দিন আমার এই টাকা চলে এসেছে, আমি ভাবতে পারিনি দাদা। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে ইউনিভার্সকে তো সঙ্গ অজস্র ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, একটি বিশেষ ছবি, যে ছবিটি আপনাকে উত্তর দিকের দেওয়ালে লাগাতে হবে। উত্তর দিকের দেওয়ালে, সেটা কোথায়? আপনার যে বেডরুম সেখানে লাগাতে পারেন, আপনার যে বসার ঘর সেখানেও লাগাতে পারেন। বেডরুম হলে সবচেয়েতে ভালো হয়। আপনাদের বাড়িতে যদি একটি ঘর হয় তাহলে সেই ঘরেরই উত্তর দিকের দেওয়ালে আপনি এই ছবিটিকে লাগাবেন। এই ছবিটি প্রথমত লাগিয়ে দিলেন। এবার এই ছবিটি লাগানোর পর কিছু কাজ আছে যেগুলো আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে হোক, বা দুপুরবেলা হোক, বা দিনের যে কোনো সময় হোক, বা রাত্রে হোক, যে কোনো সময়, যে কোনো একটা সময় আপনাকে এই ছবির সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে বা বসে বা ছবির দিকে তাকিয়ে আপনার যে ইচ্ছে সেটাকে মনে মনে বলতে হবে, যে এই ইচ্ছেটা আমার পূর্ণ হয়ে গেছে। আপনি ওই ছবিটিকেই বলবেন যে আমার এই ইচ্ছেটি পূর্ণ করে দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ জানাই। ঠিক যেভাবে আমরা বলি যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য, বা থ্যাংক ইউ ইউনিভার্স অমুকের ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য, এটা যেরকম আমরা ইউনিভার্সকে উদ্দেশ্য করে বলি, ঠিক এই জায়গায় কিন্তু আমাদের ওই ছবিটিকে উদ্দেশ্য করে বলতে হবে যে থ্যাংক ইউ আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য, অথবা থ্যাংক ইউ অমুকের এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য। যে কোনো ইচ্ছে আপনি এখানে পূরণ করতে পারেন। আপনার রিলেশনশিপে সমস্যা, তো সেটা করতে পারেন। আপনাদের বাস্তুদোষ রয়েছে বাড়িতে, সেটার জন্য করতে পারেন। বাস্তুদোষের ক্ষেত্রেও বলতে পারেন যে আমাদের বাস্তুদোষ দূর করে দেওয়ার জন্য, বাড়িকে পজিটিভ রাখার জন্য। ছেলে মেয়ের পড়াশুনোর বিষয়ে বলতে পারেন যে অমুকের পড়াশুনো খুব ভালো করিয়ে দেওয়ার জন্য, রেজাল্ট ভালো করিয়ে দেওয়ার জন্য, অমুকের স্মৃতিশক্তি বাড়িয়ে দেওয়ার জন্য, অমুকের মন ভালো করে দেওয়ার জন্য, অমুকের মাথা থেকে নেগেটিভিটি দূর করে দেওয়ার জন্য, অমুকের সঙ্গে আমার সম্পর্ক ভালো করে দেওয়ার জন্য, অমুককে সুস্থ করে দেওয়ার জন্য, অমুককে অমুক রোগ মুক্ত করে দেওয়ার জন্য। নিজের ক্ষেত্রেও বলতে পারেন যে আমাকে সুস্থ রাখার জন্য, আমার আর্থিক উন্নতি করিয়ে দেওয়ার জন্য, অমুকের আর্থিক উন্নতি করিয়ে দেওয়ার জন্য, এইভাবে আমার প্রমোশন করিয়ে দেওয়ার জন্য, বা অমুকের প্রমোশন করিয়ে দেওয়ার জন্য, আমাকে ড্রিম জব পাইয়ে দেওয়ার জন্য, বা অমুককে ড্রিম জব পাইয়ে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন তো? মানে প্যাটার্নটা একই। এবার এখানে তো আমি আমার বলছি, অমুকের বলছি, আপনারা কি সেটা বলবেন? না, আমারের জায়গাও আপনি নাম বলবেন, অমুকের জায়গায়ও নাম বলবেন, মিঠুন রায়ের এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য। এখানে আমি এই ইচ্ছে বললাম,
এটাও কিন্তু এই ইচ্ছে হবে না, আমার যেটা ইচ্ছে আমি সেটাই বলবো, সেটা আমি আপনাদের বলছি না। কেমন? তাহলে ধন্যবাদ ওই ছবিটিকে উদ্দেশ্য করে বলবো যে এই ইচ্ছেটি পূর্ণ করে দেওয়ার জন্য। অমুকের যদি হয় ধরুন অনিন্দিতা সান্যাল যদি হয়, তাহলে অনিন্দিতা সান্যালের এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য, কি সোমা লাহিড়ির এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য। এই রকম নিজের ক্ষেত্রেও নাম নিয়ে বলবো, অপরের ক্ষেত্রেও নাম নিয়ে বলবো। তবে নিজের ক্ষেত্রে কিন্তু নাম ছাড়া আমি বলেও বলতে পারি যে আমার ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য, এটাও কিন্তু বলা যাবে। নাম কেন বলছি, তাহলে আপনি যদি ধরুন দুজনের জন্যই করছেন, এটাও একটা এখানে বিষয় আছে যে আপনি আপনার জন্যও করতে পারেন, অন্যের জন্যও করতে পারেন, একই সঙ্গেই করতে পারেন। আপনি ধরুন একসঙ্গে তিনটে ইচ্ছের জন্যও বলতে পারেন, পাঁচটা ইচ্ছের জন্যও বলতে পারেন, কিন্তু তার থেকে আর বেশি করবেন না, এটা আমি বলবো। ঠিক আছে, এক থেকে পাঁচের মধ্যে থাকুন, পুরো পরিবারেরই একটা একটা করে বলুন, সবার তাই আপনি একসঙ্গে বলে দিন, আমার এই ইচ্ছে পূর্ণ করার জন্য অমুক মানে নাম নিয়ে বলুন, তমুক মানে নাম নিয়ে বলুন। বুঝতে পেরেছেন? তো এইবার ওখানে দাঁড়িয়ে আপনি বা বসে ওই ছবির দিকে তাকিয়ে এইভাবে আপনি বলবেন। বলার পর ওখানে বসে বা দাঁড়িয়েই আপনি একটু কল্পনা করার চেষ্টা করবেন যে আপনার সেই ইচ্ছে ওই ছবি পূর্ণ করে দিয়েছে, বা আপনাদের সমস্ত ইচ্ছেগুলি এক এক করে সবই পূর্ণ হয়ে যাচ্ছে বা পূর্ণ হয়ে গেছে। এটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, কল্পনা করতে হবে, কল্পনার সাগরে ডুব দিন। কল্পনা করতে তার সমস্যা নেই, সেখানে তার কেউ আপনাকে বাধা দেবে না। আপনি চাইলে এক্ষুনি কল্পনা করতে পারেন আপনি এভারেস্টে উঠেছেন, কেউ ঠেকাতে পারবে না আপনাকে, সাট করে কয়েক সেকেন্ডের মধ্যে চলে যাবেন। কারণ মন, মনের গতি সবচাইতে ফাস্ট এই পৃথিবীর মধ্যে, সৃষ্টির মধ্যে সবচাইতে গতিশীল জিনিসই হচ্ছে মন। বুঝতে পেরেছেন? তো মনকে আপনি এখানে কাজে লাগাবেন, সঙ্গে সঙ্গে আপনি কল্পনা করে নিন যে আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, এবং হাসি মুখে পজিটিভলি। যিনি বলছেন আমি কল্পনা করতে পারি না, একেবারেই পারি না, তাদেরকে বলবো আপনি ওই লাইনগুলোই বারবার মনে মনে জপ করুন। ওই যে যেটা আপনি বললেন যে আমার এই ইচ্ছে পূর্ণ হয়ে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, এটাই আপনি বারবার জপ করতে থাকুন, তাহলেও হবে। মনে মনে বিশ্বাস করুন যে হ্যাঁ আমি এই জিনিসটা ব্যবহার করছি, আমার কাছে চলে এসেছে, আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। এটা মন থেকে ফিল তো করতে পারেন, কল্পনা না করতে পারেন, ফিল তো করতে পারবেন, অনুভব তো করতে পারেন, তো সেইটা করবেন। তো আপনি নয় কল্পনা করুন, না হলে অনুভব করুন যে এটা আমার কাছে চলে এসেছে, হয়ে গেল। এবার আপনি তিনবার লাস্টে তিনবার আপনি থ্যাংক ইউ ইউনিভার্স বলে দিন, আপনার টেকনিক শেষ। এবং এই যে কাজটা আপনি করলেন, আমি হয়তো বললাম এত সময় কিন্তু লাগবে না, জাস্ট আপনার হয়তো 2 মিনিটে কাজ শেষ হয়ে যাবে। তো আপনি 2 মিনিট নিশ্চয়ই সারাদিনে বের করতে পারবেন, হয়তো এই ইচ্ছেগুলি পূরণ করার জন্য আপনি কয়েকটা টেকনিক করছেন, দুটো হয়তো করছেন, তার সঙ্গে এটা করে নিয়ে নিন, তিনটে পর্যন্ত করুন। একই ইচ্ছে পূরণের জন্য তিনটে ইচ্ছে পূরণের টেকনিক করা যায়, তার থেকে বেশি করলে আবার খিচুড়ি হয়ে যায়, তখন আর আমরা ঠিকভাবে করতে পারি না। এই জন্য আমি বারণ করি যে এক থেকে তিনের মধ্যে থাকুন, যে তিনটে টেকনিক করছি একটা ইচ্ছে পূরণের জন্য, তো দুটো হয়তো করছেন, তার সঙ্গে এটাকেও আপনি অ্যাড করে নিন। তো প্রত্যেকদিন 2 মিনিট দিন, দেখবেন দ্রুত আপনার ইচ্ছে কিন্তু পূরণ হয়ে যাবে। এবার বলি ছবিটা কি, ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এই ছবিটি আপনারা চেনেন, আমি এই ছবি নিয়ে অলরেডি 2টো ভিডিও করেছি, এটা 3 নম্বর ভিডিও। এই ছবিটির নাম হচ্ছে কল্প বৃক্ষ বা পারিজাত বৃক্ষ, যে বৃক্ষ আমাদের ইচ্ছে পূরণের জন্য কল্পতরুর মতো কাজ করে। যেখানে এই ছবিটি আমরা প্রিন্ট আউট করব, করে সেই ছবিটি আমরা ল্যামিনেশন করব, করে দেওয়াল লাগিয়ে দেবো, অথবা আমরা এমনি ছবিটি এনে দেওয়ালে লাগিয়ে দেবো। তবে খেয়াল রাখবো যদি এমনি লাগাই ছবিটি যাতে নষ্ট না হয়ে যায়, ছবিটি যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই ছবি বাদ দিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে, নতুন ছবি লাগাতে হবে। ওই জন্য ল্যামিনেশন করে লাগানোটা সবচাইতে বুদ্ধিমানের। তো একবার লাগিয়ে নিন, তারপর এই পুরো কাজটা করুন। এবার আপনার বাড়িতে যদি উত্তর দিকে লাগানোর জায়গা নেই, তাহলে সেকেন্ড অপশন বলে দিই, পূর্ব দিকে লাগিয়ে দেবেন, পূর্ব দিকের দেওয়ালে লাগিয়ে দেবেন, আর বাদ বাকি সব জিনিস সেম। তাহলে বুঝতে পেরেছেন? তো ব্যবহার করুন, এবং কি কতটা উপকার পেলেন সেটা পরে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ কল্পবৃক্ষ লিখে যেতে পারেন, অথবা থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্টে
লিখে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।